الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جناب الصدر المحترم معزز حضرات العلماء کرام উপস্থিত برادران اسلام لاکھوں মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আমিন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশটা তো মুসলমানের দেশ কার দেশ সবাইকে আমার কথার সাথে একমত আমাদের এই বাংলাদেশে গত কয়েকদিন আগে আমি ময়মনসিংহ শহরে একটা ইসলামী সম্মেলনে বক্তৃতা করেছি আমি আয়েশা যখন বসলাম তখন একজন আলেম আমার সঙ্গে সাক্ষাৎ করে বলছে হুজুর আমি বিডিআর ক্যাম্পের ইমাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম বিডিআর ক্যাম্পে চার্জের ইমামকে বলে যে হুজুর চার্জই নাই ইমাম থাকবে কোথায় থেকে বিডিআর ক্যাম্পের মধ্যে মুসলমানদের জন্য নামাজের জায়গা আছে এর দ্বারা কি প্রমাণ দেশটা মুসলমানের ঠিক না বেঠিক হ্যাঁ মুসলমান আমার দেশে যতগুলি পত্রিকা রামপন্থী হোক বামপন্থী হোক সকালের আলো দুপুরের আলো বিকালের আলো সব আলোতেই কিন্তু একটা করে ইসলামিক পাতার আলো জ্বালতে বাধ্য হয়েছে না হলে এই দেশে পত্রিকা বেঙ্গের ছাতার মতো যতগুলি টেলিভিশন সেন্টারে গজায় উঠেছেন সবগুলোতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন আর একটা করে ইসলামিক প্রোগ্রাম রাখতে বাধ্য হয়েছে এর দ্বারা কি প্রমাণ যতগুলি ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে যতগুলি বীমা প্রত্যেকটি বীমা একটা করে তাকাফুল ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে ঠিক না বেঠিক আরো শুনবেন আমার দেশে যখন মানুষ নির্বাচনে দাঁড়ায় নামাজ মোটেও পড়ে না ভালো করে উজু জানে না জনসভা করার জন্য জামালপুর শহরে আসছে কাছারি মসজিদে আজান হয়ে গেছে এখন মসজিদে না গেলে মানুষ ভোট দেবে না উজু থাকুক আর না থাকুক লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দানের শীষে বিসমিল্লাহ কিসের প্রমাণ আরো জোরে বলতে হবে কিসের প্রমাণ মুসলমানের
ফিকিরের সাথে মারখানা লাগাইলে বুট পাওয়া যাবে না কিসের প্রমাণ দেশটা মুসলমানের আরো শুনেন রাস্তা দিয়া গার্মেন্টস চুরি হয়েছে মহিলারা বেলেল্লাপনা করে যাচ্ছেন থেকে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি বাজায় দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের আওয়াজটা শোনার সাথে সাথে কেউ একজন আরেকজনকে বলতে হয় নাই অটোমেটিক কিসের প্রমাণ কিসের প্রমাণ শুধু তাই না বেলেল্লা পড়া করে হাসি ডঙ্গিতে হাইটা যাচ্ছেন পর্দা কি জিনিস তাকাইলে মনে হয় যে জানেই না হঠাৎ করে মাওলানা আবুল কাসেম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে দেখা মাত্র কিসের প্রমাণ আরো জোরে কোন মুসলমানেরা লন্ডন থেকে রওনা হইলাম বাংলাদেশে আসব বিমানবন্দরে এসে দেখি আমাদের বাংলাদেশের বহুত বড় একজন লিডার সুরঞ্জিৎ সেন গুপ্ত বাবু আমার দেখেই দূর থেকে ডাক দিয়া কয় মাওলানা সাহেব আমি তো দেখে দাদা কি খবর আপনি কই থেকে বলে আমি তো আমেরিকা থেকে আসছি কোন ফ্লাইটে বলে এমিরাত বলে আমারও তো এমিরাত বলে ঠিক আছে তাইলে দুজন একসাথেই যাই বিমানে উঠতে বসার পরে আমারে বলতেছে পাইলাম আপনার খুব ভালোই হয়েছে আপনারা তো আমাদেরকে মনে করেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা সুরঞ্জিৎ বাবু আমাকে বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আমি শুই না তো মাথায় হাত দিয়ে রয়েছি কোরআনের আয়াতে মুখস্থ লন্ডন থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে সুরঞ্জিৎ বাবু আমার সাথে কথাবার্তার মধ্যে অন্তত কম করে হইলেও 10 বার ইনশাআল্লাহ কইছে কিসের প্রমাণ এক ডাক্তার আমার চিকিৎসা করে ডাক্তার হিন্দু ফোনটা করা মাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত 2-3 দিন আগে আসছে আমার দেখতে আয়েশা বলতেছে হুজুর আমি যে ঔষধ আপনাকে দিয়েছিলাম তাতে কি আল্লাহ রহমত করছে আরে শুনেন একটু পরে আমি যখন আমার খালাত বললাম সে ওইটা কইছে হুজুর আমি এখন আপনাকে আরো 2-3টা ঔষধ দেব ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন একটু পরে আমাকে বলতেছে হুজুর একটু পানি খাইতে পারি পানি কার বাসা হিন্দুরা কি পানি কয় কিছুক্ষণ পরে আমারে ডাক দিয়ে হুজুর এজাজত দিলে উঠতে পারি এজাজত কার বাসা আর হুজুর এখন আমি ওই এজাজত শব্দটা শুই না তাকে আমি দল্লাম ধরে বললাম যে ডাক্তার সাহেব আপনি তো সনাতন ধর্মের মানুষ আপনার মুখ থেকে যে সমস্ত শব্দগুলি বের হলো এইগুলি তো আপনাদের সনাতন ধর্মের শব্দ না সে আমার চেহারার দিকে তাকায় বলে হুজুর দেশটা মুসলমানের আপনাদের সাথে চলতে চলতে মুসলমানের শব্দ মুখ থেকে ব্যবহার হয়ে গেছে আর জোরে বলুন দেশটা কার আর জোরে বলতে হবে দেশটা কার মুসলমানেরা যে দেশে ইসলামের এই সব প্রমাণ এই দেশ থেকে ইসলামকে উৎখাত করা ইসলামী রাজনীতি উৎখাত করা কোন শক্তির পক্ষে সম্ভব হবে না হবে না হবে না মুসলমান আজকে আমাদের যে জিনিসটার দরকার সেই জিনিসটা হলো আমাদের ভিতরে তাকওয়া নাই ঠিক না বেটি আমরা মুসলমান ঠিক যা কিছু বললাম সবগুলো মুসলমানের যদি তাকওয়াটা পুরোপুরিভাবে অর্জন করতে পারতাম গোটা পৃথিবীর আসমান জমিনের মধ্যখানে যাবতীয় যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব আমাদের দেখলেই বই পাইত হ্যাঁ সেই জিনিসটা তো আমাদের ভিতরে নাই শুধু এই জিনিসটার অভাব এইটা যদি হাসিল করতে পারেন নাস্তিক মুর্তাদের আমাদেরকে কিছুই করতে পারবে না আমি আজকে আপনাদের সামনে হলফ করে বলতে পারি আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় বিএনপি ইসলাম বিরোধী নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে
মুসলমানেরা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছে ও আমার আওয়ামী লীগের ভাইরা আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও মুসলমানেরা আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় ইসলামের দুশমন নয় বিএনপি ইসলাম বিরোধী নয় ইসলাম বিরোধী হয়েছে গুটি কয়েক নাস্তিক মুরতাদ রাশেদ খান মেননার কবির চৌধুরীরা যারা আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দেয় ঠিক মুসলমান দুঃখ হয় ওই জায়গায় শীত লাগে তো গায়ে আরে মিয়া শীতের দিন তো শীত লাগবেই বাস্তবতাটা বলেন শীত লাগে তো হারামের বিছানাকে হারাম করে রাত্র ১২টার পর অর্ধ রাত্রে এই জায়গার মধ্যে বসে আছেন ধর্মের টানে এই জায়গায় আগমন করেছেন ঠিক না বে ঠিক ধর্মের টানে আজকে শুধু আপনাদের এখানে নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই ধরনের মাহফিলে যোগদান করে ধর্মের টানে আগমন করে যদি এই বাংলার মাটিতে দাঁড়ায় কোনো মন্ত্রী বলে ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান দুঃখ হয় ওই জায়গায় মুসলমান গুটি কয়েক নাস্তিক মুরতাদের কাছে বাংলাদেশের মাটি ও মানুষকে ইজারা দেওয়া হয় না ঠিক না বে ঠিক এই দেশ আমার এই মাটি আমার আমরা এই দেশে ইসলাম নিয়ে কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই জীবন থাকুক আর যাক কে কে রাজি আছেন হাত উঠান মুসলমানেরা আমরা তো ওই জাতি যেই জাতিকে আফ্রিকার জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত বই করেছেন ঠিক না বে ঠিক মুসলমান মুজাহিদেরা আফ্রিকার জঙ্গলে যায় অবস্থান গ্রহণ করেছেন চতুর্দিক থেকে লোকজন আসছে তামসা দেখতে মৌলবীরা কামড়ায় মারবো হিংস্র প্রাণীরা বুঝুন না একজন মুজাহিদ যাইয়ে বলেছে হুজুর যে এই জায়গায় আমরা আগমন করেছি এই জায়গায় মাটির নিচে মাটির উপরে হিংস্র প্রাণী বসবাস করে এই জায়গায় তো থাকা যাবে না একটু পরেই আমাদেরকে সুবল দিবে দংশন করবে কমান্ডার ডাক দিয়ে বলে আসো ওদিকে একটা উঁচা জায়গার উপর দাঁড়াইয়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তৃতা করব আশেপাশের লোকজন মৌলবীর মাথাটা খারাপ হয়েছে পুরো তালে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে মুখ করে ডাক দিয়ে বলেছেন ও জঙ্গলের হিংস্র প্রাণীরা মাটির উপরে যারা বসবাস করো মাটির নিচে যারা বসবাস করো আমাদের বক্তব্য কান পেতে শোনো আমরা আল্লাহর নবীর বাহিনী কোরআনওয়ালারা এইটুক জায়গার ভিতরে অবস্থান গ্রহণ করেছি আমাদের জন্য এই জায়গাটুকু ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও বক্তৃতা শেষ হইতে দেরি হয়েছে বাঘগুলো ভাল্লুকগুলো সাপগুলো বিচ্ছুগুলো যার ডিম আছে যার বাচ্চা আছে ডিমগুলো বাচ্চাগুলোকে দাঁত দিয়া কামড় দিয়া ধরে কাতারে কাতারে সবাই জঙ্গল থেকে ভাগতে শুরু করেছে বাতেল সে দবনে ওয়ালে আয়াসমানি হি হাম সোবর কর চুকা হে তু ইমতিহা হামারা ও মুসলমানেরা আমরা পরীক্ষা দেওয়া শুরু করেছি সৃষ্টির প্রথম থেকে ঠিক না বে ঠিক আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেয় নাই না আগুনের পরীক্ষা ফাস না ফেল আরো জোরে কর আমার নবী পরীক্ষা দেয় নাই সাহাবায়ে কেরাম পরীক্ষা দেয় নাই কারবালার ময়দানে হাসান হুসাইনের পরীক্ষা হয় নাই মুসলমানেরা হাজার বার আমরা পরীক্ষা দিয়েছি আমাদেরকে কোনো পরীক্ষায় কেউ ফেল করতে পারে নাই ইনশাআল্লাহ
সুম্মা ইনশাআল্লাহ সামনেও যদি পরীক্ষার সুযোগ আসে মুসলমান পরাজিত হবে না। ইরাক যখন বিজয় হয়েছে ইরানের মুসলমানেরা অগ্নিপূজক হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের রাষ্ট্রপ্রধানের কাছে খবর পাঠাইছে আমরা আল্লাহর নবীর বাহিনী কুরআন মিয়া তোমার রাষ্ট্রে আগমন করতেছি। চিঠি পাইয়া রাষ্ট্রপ্রধান অ্যাসেম্বলির মিটিং ডাকছে সংসদ অধিবেশন, সংসদ অধিবেশন মন্ত্রী পরিষদের মিটিং। ওই মিটিং এর মধ্যে প্রেসিডেন্ট ডাক দিয়ে বলছেন মদিনার রাসূলের বাহিনী কোরআন নিয়ে আসতেছে আমাদের রাষ্ট্রে, আমরা এখন কি করব? সমস্ত সংসদ সদস্যরা স্যার বলেন কি আমরা তাদের মোকাবেলা করব, আমাদের এইখানে আইসা বাহাদুরি করবে। প্রেসিডেন্ট ডাক দিয়ে কয় থামো থামো, মুসলমানদের সাথে মোকাবেলা করে কেউ পারে না। একজন এটা কয় স্যার ইরাক আর ইরানের মধ্যখানে যে দজলা নদী, নদীর যে ব্রিজটা, এই ব্রিজটা ভেঙে দিলে ওরা এই নদী পার হয়ে আসতে পারবে না। এটাই সিদ্ধান্ত হয়েছে, বিশাল বড় দজলা সাগর, ওই সাগরের ব্রিজ ভেঙে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদের সাথে 30,000 মুজাহিদ, সামনে বিরাট বড় বড় ঢেউ, উত্তাল তরঙ্গ মালা শুরু হয়ে গেছে, ব্রিজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, পার হওয়ার কোন ব্যবস্থা নাই। কমান্ডার ইন চিফ হযরতে সাদ পেছনের দিকে ফিরে তাকায় চোখের ইশারায় সকলকে বুঝাইয়া দিয়েছেন, ও আল্লাহর নবীর বাহিনী আমাকে যদি কমান্ডার মেনে থাকো আমি যা করি তোমাদেরও তাই করতে হবে। চোখের ইশারায় সবাইকে কথা বুঝাই, সামনের দিকে পানি বড় বড় ঢেউ আসতেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ আল্লাহু আকবার বলে নিজের গোড়াটাকে উত্তাল তরঙ্গ মালার উপর দিয়া দৌড়ানি দিয়েছে। ৩০,০০০ বাহিনী সকলে পানির উপর দিয়া ঘোড়া দৌড়াইতে আরম্ভ করেছেন, ৩০,০০০ বাহিনী ঘোড়া দৌড়াইয়া পানির উপর দিয়া যখন আগমন করতেছে ইরানের বাহিনী সাগরের কিনারে দাঁড়াইছিল মোকাবেলা করার জন্য, তাদের হাতের অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে ফলা ফেলার পরে মুসলমান বাহিনী সাগরের পানি উঠেছেন, বিনা যুদ্ধে ইরান বিজয় হয়ে গেছে। মুজাহিদ বাহিনীর কমান্ডার সবাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে, ও মুজাহিদ বাহিনী তোমরা যে এত বড় উত্তাল তরঙ্গমালার উপর দিয়া এত বড় সাগরে পাড়ি দিয়ে আসলাম, রাস্তায় তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা? সবাই ডাক দিয়া বলে, না হুজুর আমাদের কোনো অসুবিধা হয় নাই, আমরা যখন সাগরের মধ্যখানে আইসা গোড়া দৌড়াইতেছিলাম আমাদের কাছে মনে হয়েছে মক্কা মদিনা সেই মরুভূমির উপর দিয়া যেন গোড়া দৌড়াইতেছি। একজন মুজাহিদ যায় বলে, হুজুর আমার একটা মাটির পাত্র ছিল, পানি পান করতাম, কই যেন পড়ে গেছে। কমান্ডার ডাক দিয়া বলে, আসো দেখি সাগরের কিনারে যায় দেখি। সাগরের কিনারে যায় দেখে পানির ঢেউ বাসাইয়া সাগরের কিনারে ওই মাটির পাত্রটাকে তুলে ধরেছেন। বাতাল সে দাবনে ওয়ালে আয়া সুমান হি হম সোবার কর চুকা হে তু ইমতিহান হামারা। আর মুসলমান তাকওয়া যদি হাসিল করতে পারতাম তাইলে আজকেও তো সেই আল্লাহ আছে সামনে ডাব দিতে ফিরে আছে না। নাউজুবিল্লাহ জোরে কর, ওয়াল হাইয়ুল কাইয়ুম, অতীতেও ছিল এখনো আছে সামনেও থাকবে, ফুল পাওয়ার থাকবে, ঠিক না বে? ঠিক।
খাও মুসলমান এখন আমার ওয়াজ দশিন না আপনারা কবুল হুজুর এই যা কইলেন 1400 বছর আগে এটা হাবিব হুজুরের নাম শুনছেন হাবিব হুজুর কোরআন প্রেমিক ছিলেন রাসূল প্রেমিক ছিলেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন ছিল চিনেন নাই বাংলার মানুষ ঢাকার একটা গার্ড আছে সোয়ারি গার্ড ওখান থেকে লঞ্চ চলে লঞ্চ আমরা হাবিব হুজুরকে নিয়া লঞ্চে উঠতে গেছি চৈত্র মাস বেলা বাজে 12টা শুনিয়েন বল লঞ্চে যখন উঠতেছি হাবিব হুজুর আমাদেরকে জিজ্ঞেস করেন লঞ্চে বসার জায়গা কোথায় আমরা বললাম হুজুর আপনার জন্য দোতলার উপরে স্পেশাল জায়গা করা আছে হুজুর বলেন লঞ্চে নামাজের জায়গা নাই জি হুজুর নামাজের জায়গা আছে ছাদের উপরে হুজুর এখন তো নামাজের টাইম হয় নাই আমরা ওখানে যাই জমাতে নামাজ পড়ব হুজুর কো না না আমারে নামাজের জায়গায় নিয়ে চলো আমরা দইরা হুজুরকে ছাদের উপর উঠাইলাম উনি বাবারি রুদ্রে ফিট মাথা ফুলে যাওয়ার মতো নিচে দিয়ে হারা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই একটা মাদুল দিশায়া ওখানে যাই দাঁড়াইছি এমন সময় দেখি গোটা আকাশটা পরিষ্কার কিচ্ছু নাই কোথার থেকে একটা মেঘের খন্ড আইসা লঞ্চটাকে দেখা দিল হাবিব হুজুরের নাতিন জামাই হাফেজ খালেদ হাবিব হুজুরের এই কি দেখো কোনা না এই মেঘের শ্বাস ঢাইছিল খুব আরাম লাগছিল হ্যাঁ একটু হরে যাই বোকা যাই হাবিব হুজুর ডাক দেখ তোমার কাজ করো মেঘের সাজের কাম করব বসলাম সোয়ারি ঘাট থেকে লঞ্চ চলছে খোলা মোড়া পর্যন্ত দেড় থেকে পৌনে দুই ঘন্টা সময় লাগছে বুড়ি গঙ্গা নদীর মধ্যখানে সারা রাস্তায় মেঘের সাজে লঞ্চটাকে ডাইখে রাখছে মুসলমান অলি কারে কয় এখন তো মাথায় জড়া হইলেই রইল বড় অলি লাল শালু কাপড় জড়াইলে এইটা হইলো অলি গোসল বেশি না করলে এইটা হইলো অলি ল্যাংটা গেলে হ্যাঁ বড় অলি আসিনি আপনাদের দেশ জি কোথায় লাইব বাইরিয়া কোথায় লাইব বাইরিয়া আসরের দিন হ্যাঁ রে মুসলমান এই রে মুসলমান অলি কারে ক যিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন পাঁচ ছয় পারা কোরআন শরীফ দিয়া সুবহানাল্লাহ না মুসলমান যেদিন ইন্তেকাল করবেন ওই দিনও পিজি হাসপাতালে শেষ রাত্রে পাঁচ ছয় পারা কোরআন শরীফ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন ফুইরে উত্তর দিকে মাথা দিয়ে শুইছে শুইয়া খাদেমরে ডাক দিয়ে কয় দেখ তো আমার ফাউলি সুযোগ হয়েছিলি খাদেম খুঁজি খুঁজি হয়েছে হাতটি সোজা করে বলছে দেখ তো আমার হাতটি সোজা হয়েছিলি আঙ্গুলগুলি সোজা হয়েছিলি বুঝি হুজুর হয়েছে চোখটা বন্ধ করে বলে দেখ তো আমার চোখটি বন্ধ হয়েছে নি জি হুজুর হয়েছে মুখটা বন্ধ করে তারপরে কইতেছে এইভাবে মুখ বন্ধ করলে বন্ধ হয়নি না ডাক্তার দেখা যায় হুজুর হয় এরপরে খাদেম রে কইতেছে আমার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চাদর দিয়া দেখা দে মুসলমান ওলি কিসকো কাহতে হে কাকে ওলি বলে শুইনেন খাদেমকে ডাক দিয়ে বলেছেন খাদেম আমার মাতার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো আল্লাহর ওলি হাফিজ জি হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়েছে ওলি হাফিজ জি হুজুর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে মুসলমান সে হাফিজ জি হুজুর লালবাগ মাদ্রাসায় হুজুরের রুমে ঘোষণা করছেন প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন তখনকার সময়ে যিনি সরকার উনি ঘোষণা করছে হাবিব হুজুরকে প্রেস ক্লাব যাইতে দেওয়া হবে না হুজুর গৃহবন্দী দরজা থেকে নিয়া একবারে পুস্তার মূল পর্যন্ত পুলিশ আর পুলিশ পুলিশ আইসা সবাইকে জানাই দিছে হাবিব হুজুর যেন বেশ হওয়ার চেষ্টা না করে মাদ্রাসার কোনো ছাত্রনাত্র মিছিল টিছিল নিয়ে বের হইতে পারবে না আচ্ছা খাদেম মাথার মধ্যে যায় হাত দিছে হুজুর জোহরের নামাজ পড়িয়া শুয়ে আছে মাথায় হাত দিয়ে হুজুর
আপনি যে প্রেস ক্লাব যাইবেন ঘোষণা দিয়েছেন, সরকার আপনাকে গৃহবন্দী করে ফেলছে, যাইতে দেবে না। আমি জজবিতে বইছে বইয়া খাদিমকে ডাক দেয়া কয় উযুর পানি লও। হাদিসে পাকে রাসূল বলছে আল উযু সালাহুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, অস্ত্রের জঞ্জনা নিয়ে আমাদের মাদ্রাসায় নাই। আছে না? আছে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশে সাত আট বছরের ভিতরে যতগুলি ক্রস ফায়ার হয়েছে একটাও মাদ্রাসার ছাত্র আলেম ওলামা হয় নাই। এর দ্বারা কি প্রমাণ করে? আলেম ওলামা একরাম সন্ত্রাস করে না, ঠিক কিনা? আল উযু সালাহুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। বাদশাহ শাহজাহানের নাম শুনছেন? ভারত উপমহাদেশের বাদশাহ মোল্লা জিউন, দিল্লির সম্রাট শাহজাহান, দিল্লি যায় মসজিদের খতিব মোল্লা জিউন। বাদশাহ শাহজাহানের রেশমি কাপড় পরার শখ হইছে, রেশমি কাপড় পুরুষের লেগে জায়েজ হারাম, ঠিক কিনা? দরবারি মৌলবি থাকে না কিছু? দরবারি মৌলবি ছিলেন তো চাটুকার, ওই চাটুকাররা মতো দিছে বাদশাহ লাগে জায়েজ জায়েজ। কি বলে? সরকারি মৌলবিদের ফতোয়া চলবে? চাটুকারদের ফতোয়া চলবে? দেওবন্দি আর কওমি উলামায়ে কেরাম বাংলার মাটিতে যাই ফতোয়া দেবে সেই ফতোয়াই চলবে। বাদশাহ দেখলো যে সম্ভাবনা শ্রী মোল্লা জিউন হলো বড় হুজুর, মোল্লা জিউন যদি ফতোয়াটাতে সই না করে তাইলে বাদশাহ নিজে ফতোয়াটা নিয়া মোল্লা জিউনের কাছে গেছে। মোল্লা জিউন ফতোয়া দেখে যাও 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 মসজিদের মিম্বরে বসে শুক্রবার দিন কমো যাও। বাদশাহ মনে করছে আমার পক্ষে কইব, হ্যাঁ অন্য দিন তো মসজিদে যা সাড়ে বারোটার পরে, আজকে এগারোটা ওই একবারে যাই মিম্বরের সামনে ফিটফাটে বসে রয়েছে বুঝেন না, আজকে ফতোয়া কইব। মোল্লা জিউন আইসা জাস্ট টাইমে মসজিদের মিম্বরে উঠছে, উঠতেই মুসল্লিয়ানে কেরাম আমার কাছে একটা ফটো আইছে খুতবা দেওয়ার আগে ফটোয়াটা দিতে চাই। কয়া কয়ে যে ফটোয়া চাইছে চাইছে কেটা বাদশাহ, আর যে ফটোয়া দিছে দুটাই কাফের। বাদশাহ সামনে বসা। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? দেবদুক বসান তো আপনারা, চিশতির নামে দেব বসান তো, দেখ বসায় যারা খায় আর ফেটো কিন্তু ডেকের মতো হয়ে গেছে গা, আসরের মধ্যে উতাইলি বেরিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবার যায় কবে, আল্লাহ আমি গেছিলাম পিতৃরাজের বিরুদ্ধে ইসলাম প্রচার করতে, আর এরা আমার নামে দেখ বসায় খাইছে, একটারও ছাইরো না, ধরো তাড়াতাড়ি। আজকের ইসলামী সম্মেলন খাজা মঈনুদ্দিন চিশতির অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি যদি ভারত উপমহাদেশ না আসতো তাইলে আমরা মুসলমান হইতে পারতাম কিনা সন্দেহ। সর্বপ্রথম ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার এবং ইসলামের দাওয়াতের জন্য আল্লাহ পাক খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রেরণ করেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার মাজার বর্তমানে যেখানে এর পাশে বড় একটা সাগর আছে, এটার নাম হলো আনা সাগর। আনা সাগরের পারে এসা আস্তানা গাড়ছে পৃথ্বীরাজ, তার বিরুদ্ধে অনেক কিছু করতেছে কিন্তু হাজার হাজার মানুষ আইসা তার কাছে মরিদ হয় মুসলমান। একজন মরিদ হয় হুজুর, মরিদ তো আপনার কাছে হয় ঠিক কিন্তু থাকে না, পিতৃরাজ এমন ভিল কি দেখা বলে কি করে বলো হুজুরে আবার উপর উঠতে পারে। আচ্ছা ঠিক আছে আবার যদি উড়ে তাইলে কই, একটু পরে একজনে কেউ হুজুর যেই কুছে যাইতেছে, আগেকার মানুষ ওই খরম পাই দিত, খরম খরম ছিলেন তো পর থেকে খরম খালি সেরে দিছে আর কি, দুইটা খরম পাখির মতো উঠতে উঠতে যাইয়া পৃথ্বীরাজের দুই গালের মধ্যে জুতা দিয়ে বেরিয়ে নামাইছে। কারে কয়লি পৃথ্বীরাজ একবার একটা সুন্দরী যুবতী মহিলাকে
খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে পাঠাইছে। মঈনুদ্দিন চিশতি মহিলাটার দিকে নজর পড়লে তার ইমান কমজোর হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় দেখে যে কে যেন আসতেছে, একটু আস করতে পাইরা। এদের আপনাদের দেশে কি সওয়াব? তেরা চোখে, এই তেরা চোখে এমনি একটু চাইছে, ওই যে কুনাচ্চা চোখের চাওয়াটা মহিলাটার উপরে পড়ছে, সাথে সাথে মহিলাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, পিতৃ আজ কাজে এই মৌলবীর এখান থেকে দৌড়াইতে গেল, মৌলবীর দৌড়াইতে গেল। আনা সাগরের পানি মৌলবী এবং মৌলবীর দলভুক্ত যারা তাদেরকে না খাইতে দিলি তো কদি থাকবে, চলে যাবে, বুঝেন না? বাস সাগরের চতুর পারে পুলিশ খাড়া করে দিছে, আর এই সাগরের পানি মৌলবী এবং তার দলভুক্ত কেউ খাইতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি খাদেমে পাঠাইছে, ছোট্ট একটা আসছে আর সাডারে দিয়া পাঠাইছে একটু পানি আনতে। খাদেম যখন গেছে সাগরের পারে, পুলিশে স্যার এইটা নিয়ে একটু, একজন আরেকজন দেখো দৌড় এটা দিয়ে পানি নিলে বালা করে খাওয়া হইতো না, উজু তো হইতো না, গুসুল তো দিয়ে দিত, পানিটা যায় ওখান থেকে উড়াইছে, উড়াইয়া খালি লইয়া উঠছে সাগরটা পুরাটা শুকাইয়া কাঁড়ে গেছে। ভিতরে কোন টেবল কোন কূপের মধ্যে এক ফোঁড়া পানি নাই, কোন গাবি কোন বকরি স্তনে এক ফোঁড়া দুধ নাই, কোন মায়ের স্তনেও কোন দুধ নাই, সব শুকাই গেছে। পিতৃরাজ দেখা কাজে এই কামডাই মরুলি করছে, 10 জন পুলিশ, 2 জন দারগা, 1 জন ওসি, ব্যাটেলিয়ন বানায়া যাও, মুসলিম মৌলবীকে গ্রেফতার করে লও, মুসলমান মৌলবীকে অ্যারেস্ট করে লইও। পুলিশ মার্চ করতে করতে যাইতেছে, আল্লাহওয়ালাদের 2 গুণ, কয় গুণ? 2 গুণ। আল্লাহওয়ালা যারা আল্লাহর ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না, 2 নম্বর গুণ হইল কারো সাথে খারাপ ব্যবহার করে না, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ আল্লাহর ছাড়া কাউকে ভয় পায় না, আরো জোরে কম, ভয় পায় না। হে মুসলমানেরা, আমাদের পূর্বপুরুষ দেওবন্দি উলামায়ে কেরাম, কোমি উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে জিহাদ করে এই দেশ আবাদ করেছেন, ঠিক না বেটি? একদিনে 14,000 আলিমকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। ঢাকা ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ নাই যে গাছে মাসের পর মাস আলেমের লাশ ঝুলাইয়া রাখানা হয়েছে। গুলশান কে লিয়ে খুনে জিগর হামনে দিয়া হে, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দিরা ভালো করে শুনে রাখেন, হুসাইন আহমদ মাদানির নাম শুনছেন? কুতুবে আলম হুসাইন আহমদ মাদানি লাহোরের কোর্টে দাঁড়াইছে, ইংরেজ হাকিম, হাকিম তাকে জিজ্ঞেস করে, মাওলানা সাহেব আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে মুসলমানদের জন্য ভর্তি হওয়া হারাম? কুতুবে আলম হুসাইন আহমদ মাদানি বলেন, হ্যাঁ অবশ্যই ফতোয়া দিছি। যেই কইছে হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহর কুতুবে আলমের পাশে দাঁড়ানো কাঠগড়া, কানে কানে ফিস ফিস করে বলতেছে, হযরত তোরা রহম খায়ে, হযরত তোরা নরমি সে বাত করে, হযরত ইয়ে আদালত হে। যখন বলতেছে হযরত একটু আস্তে কথা বলেন, হযরত একটু নরম হয়ে কথা কন, হুজুর এটা আদালত একটু রহম করেন, যখন এরকম কইতেছে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ মুহাম্মদ আলী জওহরের দিকে এইভাবে চক্রান্তে তাকায় হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, খামোশ, আল্লাহকে ভয় করো। হম কিসকি ঔলাদ হ্যায়, আমরা কাদের উত্তর শুনি, ভালো করে শুনলেন মুসলমান। হাকিম এই কথাটা শুনে ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, মাওলানা সাহেব
আপনি কোথায় দাঁড়িয়েছেন আপনি কি আন্দাজ করেন? হুসাইন আহমদ মাদানি হাতুলির নিচ থেকে কাফনের কাপড় বের করেছেন। কাফনের কাপড় বের করে উপরের দিকে উত্তোলন করে বলছেন, হাকিম সাহেব আমি আপনার আদালতে দাঁড়াইছি, ফাঁসির আদেশ হইতে পারে, আপনার কলমে আমাকে শুলিতে চড়াইতে পারেন, কিন্তু জেনে রাখেন ফাঁসির মঞ্চে যাইও বলবো ইংরেজের মিলিটারিতে মুসলমানদের জন্য ভর্তি হওয়া হারাম। গুলশান কে লিয়ে খুনে জিগর হামনে দিয়া হ্যায়, হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে, মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে, শাহাতাউল্লাহ বুখারীর জন্ম না হলে, ও মুসলমানেরা এই দেশ পাকিস্তান হইতো না, পাকিস্তান থেকে বাংলাদেশ হইতো। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আল্লাহ ওরা কাউকে ভয় পায় না। إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله ولا رك أوكي وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَعِبَادُ الرَّحْمَنِ رَحْمَنُ الرَّحِيمِ الْبَنْدَا يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا زمین رپور دیا جو کن چولے ایتو نمر بابے چولے جو زمینو ٹیر پائے نا খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখছে যে পুলিশ আইতাছে, দেখেই ঠিক নম্র ভাষায় অত্যন্ত মাধুর্যতায় আও বৈঠক। আচ্ছা পুলিশ একজন আরেকজন ইশারা দিয়ে কয় যে কেমন লাগাইছি তো করুন, এত আদর ঘুরে যখন কইতেছে একটু বইলাম অসুবিধাটাকে যাইয়া বলছে। অসাধারণ কি হয়েছে জানেন, যে যেই টুক মাটির মধ্যে বসছিল ওই নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান শুধু তাই না, নড়াচড়া সব বন্ধ, হাত পাও জমে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, বসার সময় যে যে দিকে তাকাইছিলাম মূর্তির মতো বসে আছে। পিতৃরাস্ত রাগে এতক্ষণ লাগে নাকি মৌলানা কাসেম সাহেব এরেস করতে। এসপি কই? উসি তো একটু আগে গেছে, এখন এসপি। এসপিরে ডাইকে এনে বলছে যাও শক্তিশালী একটা ব্যাটেলিয়ান নিয়ে যাও, কোন মোকাবেলার প্রয়োজন হলে মোকাবেলা করে, হইল মুসলিম মৌলবীকে গ্রেফতার করে লও যাও। এবার এসপি সাহেব ব্যাটেলিয়ান নিয়া মাস করতে করতে সামনের দিকে যাইতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি দেখা মাত্র ঠিক আগের ভাষা, আগের নম্রতা, আগের মাধুর্যতা, সামান্যতম কোনো গাবড়াই নাই, একটুকু কমতি নাই। আও আও বয়ঠ। এবার এসপি সাহেব একজন আরেকজন ইশারা দিয়ে কর আমার আগে যারা আছে এরা তো বসাই আছে, আচ্ছা আমরা একটু বসবো না কেন, একটু বসি তারপরে যা করার তো করবো, বাস যেই জায়গায় বসছে মাটি তাদের ক্যারেজ করে ফেলেছেন, হাত পাও সব জমে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, নড়াচড়া সব বন্ধ, দেবদার মতো মূর্তির মতো বসে আছে। পিতৃরাজ রাগে এবার ডাক দিছে আইজি সাহেব, আইজি করে যাও দাঙ্গা পুলিশের ব্যাটেলিয়ান নিয়ে যাও, মুসলিম মৌলবীকে গ্রেফতার করকে আভিলাও, এক্ষুনি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আইজি সাহেব এবার বুঝেন না, বড় অফিসাররা কিন্তু একটু মৌসুমই আলাদা, মার্চ করতে করতে দাঙ্গা পুলিশের ব্যাটেলিয়ান নিয়ে যখন যাচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি ডাকা মাত্র ঠিক আগের শব্দ, আগের ভাষা, আগের নম্রতা, আগের মাধুর্যতা,
সাহেব কই যে আমার আগে যারা বসা আছে এদেরকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে তো বৈশা জিগাইতে হবে, তো না বসা তো জিজ্ঞাসা করা যাবে না। তো এত সুন্দর ব্যবহার করতেছে, এদের পাশে যায় বসি না, তারপরে তো যা করার মিল্লা জিল্লা পরামর্শ করে করবো। আমার রাসূল বলেছেন আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। মনে রাখেন ভালো করে, আজকেও যারা দুশ্মনী করবে তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ ঘোষণা, ঠিক না বেটি? যেই বলছে হাত পাও জমে গেছে, মাটি গ্রেফতার করে ফেলেছেন, বাস জবান বন্ধ হয়ে গেছে, যে যেই দিকে তাকাইছিল এবার ডাক দিছে সেনাবাহিনী, বুঝলেন না? আসো আমি নিজে যাব মুসলিম মৌলবীকে গ্রেফতার করতে। উপরুল্লার কসম দিয়ে বলি, মুসলিম ফকিরের সাথে যদি বিয়াদবি করো বাবা তুমিও ধ্বংস হবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাবা যদি বাইসা থাকতে চাও, রাজত্ব যদি টিকাইতে চাও, মুসলিম মৌলভীর কাছে যায় মাপ চাও। যখন পিতৃরাজের মা এই কথা বলছেন, সেনাবাহিনীর ডাক দেখো, থাম রে থাম, দৌড়াইয়া খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাইয়া পুলিশ বাহিনী যেখানে বসে আছে ওই জায়গার পেছন দিক থেকে দাঁড়াইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া দুইটি হাত জোড়াত করে ডাক দিয়া বলছি, হুজুর অনেক বিয়াদবি করেছি, আর কোনোদিন বিয়াদ করবো না, হুজুর মাফ করে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলেন, যাও বাবা মাফ করে দিলাম। যাই বলছেন মাফ করে দিলাম বলার সাথে সাথে যাদেরকে মাটি এরেস করে ফেলেছিল তাদেরকে ছেড়ে দিয়েছে, সবগুলো ইটা দাঁড়াইছে, দাঁড়ায় দেখে এরার সার যাই সিলট মারতে আরম্ভ করেছে, পিতৃরাজ ডাক দিয়া কয়, রাখ মা ফেনুইছে, ফানি তো আইছে না, ফানি লাগবে তো। বুঝতে পারলাম না কোন একটি কূপের মধ্যে কি ভুলের মধ্যে পানি নাই, আনা সাগরের পানি কোথায় চলে গেল, হুজুর গো বাচ্চারা কানতেছে, কোন মায়ের স্তনে দুধ নাই। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি খাদেমকে ডাক দিয়া বলেছেন, খাদেম রে ঘরের কোনার মধ্যে যে আরসিটা আছে ওই আরসির পানি টুকুন নিয়া আনা সাগরে ছেড়ে দে। আমার ভাইরা ওই পানি টুকুন আনা সাগরে সারার সাথে সাথে সব জায়গায় পানি এসে গেছে। মুসলমানেরা মায়ের স্তনে দুধ আসছে, টিউবুল কূপের মধ্যে পানি আসছে, মানে আদালি বলিকেন ফাকাদ আজন্তহু বিল হারব, বাদশা শাহজাহান ডাক দেবে, অ্যারেস্ট। যে কইছে অ্যারেস্ট, বাদশা শাহজাহানের ছেলে বাদশা আলমগীর গোটা বিশ্বের দরবারে আজকে সবচাইতে বড় গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব হল ফতোয়া আলমগীর। ভারত উপমহাদেশের বাদশা, দিল্লির সম্রাট, টুপি সেলাই করে জীবিকা উপার্জন করেছেন। এই ভারত অষ্টশো বৎসর আমরা শাসন করেছি, ঠিক কিনা? অষ্টশো বৎসর মুসলমান শাসন করেছেন ভারত, আগ্রার তাজমহল মুসলমানেরা বানিয়েছে, দিল্লির লাল কেল্লা মুসলমানেরা বানিয়েছে। মুসলমানেরা ভারতের নিদর্শন এবং জায়গাগুলি সবগুলি মুসলমানের তৈরি, ঠিক না বেঠি? ভারতের মহাদেশে এমন রাষ্ট্র প্রদানে গেছে, বুজুর্গ ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন, আমার জানাজা পড়বে চারটে গুণ যার ভিতরে আছে, কয়টা গুণ? এক নম্বর গুণ হইল জীবনে তাহাজ্জুদ কাজা হয়েছেন, দুই নম্বরটা হইল আসরের সুন্নত জীবনে কোনোদিন ছুটছে না, তিন নম্বর হইল জীবনে ফাঁস নামাজ কোনোদিন ছুটছে না,
চতুর্থ নম্বর হলো দুইটা চোখ দিয়া বেগানা কোন মায়া লোকের চেহারা কোনোদিন দেখছে না। লাশ সামনে গেছে হাজার হাজার আলেম ওলামা শাইখুল হাদিস মুফতি হযরতে বড় বড় খোলাফা পীর সব জায়গায় হাজির, মনে মনে ভাবতেছে জানাজা জানি কেডা পড়া। খাদেমে যায় ডাক দিয়া কয় হুজুর মৃত্যুর সময় একটা ওসিয়ত করে গেছে, ওসিয়তটা আপনাদের শুনে দেই। চারটা গুণ যার ভিতরে আছে তাকে বলছেন জানাজা পড়াইতে। শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ, মুসলমানেরা বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই মানুষকে ফাঁক করে সামনের দিকে যাইতেছে। দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস ওই বুজুর্গের লাশের কাছে যায় দাঁড়ায় বলছে শোনো আমি হুজুরের মুরিদ ছিলাম, বুড়া মরবার সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল, আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক, বালেগ হওয়ার পর থেকে আমার কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নত কোনদিন ছুটে নাই, আমার দুইটা চক্ষে বেগানা কোনো মহিলাকে কোনদিন দেখি নাই। এই ভারতবর্ষের সম্রাট বাদশাহ আলমগীর যুবরাজ দৌড়ে গেছে হুজুরের কাছে, একে হুজুর আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন নাকি? বল হ, আমার আব্বা কিন্তু আপনার ফতোয়া শুনে পুলিশ পাঠাইছে আপনার অ্যারেস্ট করতে। যেই কইছে পুলিশ পাঠাইছে, মোল্লা জিউন খাদেমের ডাক দেখ খাদেম করে উজুর ভানি আন, যেই কইছে উজুর ভানিল। বাদশাহ আলমগীর ছোট ছেলে তো এবার গেছে দাঁড়ায় থাকি দূর দিছে বাবার কাছে, যাই বলে আব্বা হুজুর অ্যারেস্ট করা নাকি পুলিশ পাঠাইছে? বলে হ আমার হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদ দা শুইনা, হুজুরের অস্ত্র টান দিছে। যেই কইছে অস্ত্র টান দিছে, বাদশাহ সাধারণ কে কি তোর হুজুর অস্ত্র বলে তোর হুজুর অস্ত্র বলে কো? ও বাবা আমার হুজুরের কাছে কোনো অস্ত্র নাই, রাইফেল নাই, বন্দুক নাই, স্ট্যান্ড গান নাই, মেশিন গান নাই, বাবা গো আমার হুজুর উজুর পানির জন্য খাদেমকে বলেছেন, ও বাবা খুদার কসম করে বলি উজু করে দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আপনার সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ মুসলমানেরা মানে আদাবুল বলিগান ফাকাত আযামতুহু বিল হারব, হাফিজ হুজুর খাদেমরা ডাক দেখো হুজুর ফানিল, আর আমরা যারা দরজায় খারা আমাদের দিকে ওই এক একটা রিক্সা এনে গেড়ে খারা কর, মনে মনে ভাবতেছে বুড়া এটা কই দেয় পুলিশ সব জায়গায় রিক্সা এবং কোন থেকে রিক্সা চলাচল তো বন্ধ হয়ে গেছে রাস্তা। এক ছাত্র দৌড়ে গেছে বুস্তার মোড়ে যাই একটা রিক্সা লইছে আইনিয়া, হে দরজা তাইসা একটু খবর পাঠাইছে দরজার মধ্যে আসছে হুজুর উজু করে আইসা দুই একাত নামাজ লইয়া সালাম বা খালি ফিরেছে, এমন সময় ডাক দেখে হুজুর রিক্সা আইসে, যে কুসি রিক্সা আইসে দেখালা দিলে হুজুরে খারুইছে, খারি ওজন বাইরে যা দরজা থেকে পুলিশ, আর আমরা পেছনে পেছনে যাইতেছি আর ভাবতেছি এই তো পুলিশ হুজুরে দল্ল, এই তো দল্ল, আর দল্লেই আমরা হুজুরে রুমে লইয়া মাইনা কমে হুজুর আমরা যাইতে পারবেন না থাক দরকার নেই বুঝলো না। ওমা হুজুর সামনের দিকে হাঁটতেছে আর পুলিশ দুই সাইডে পুলিশ দাঁড়ায় গেছে মাঝখান দফা হুজুর রিক্সার এখানে যায়া রিক্সার মধ্যে যখন উঠে আমরা পাঁচ সাতজন জমাত বান্ধে খারা রিক্সা পর্যন্ত আইসি টি হই, হ্যাঁ মধ্যে কোনো বড় অফিসার আছে না লেগে ধরছে না তখন তো ধরবো, রিক্সার মধ্যে হুজুর উঠছে খাদেম উঠছে উঠতে আর রিক্সাওয়ালাকে চালাও চতুর্দিক দিয়ে পুলিশ রিক্সাওয়ালা বিল বাজাইতেছে আর পুলিশের বেষ্টনী যখন ফার হয়ে গেছে এই জায়গাটার মধ্যে অন্তত 50-60 জন পুলিশের কম না, একজন অফিসার আমরা তো সেই খারা একজন অফিসার এসে আমাদের ডাক দেখে হুজুর হে আমি হাফিজ হুজুরের অনেক ডিউটি করছি অনেক জায়গায় হুজুরের সমাবেশে গেছি হুজুর একটু মুসাফা করে কোনোদিন একটু দোয়া নিতে পারছি না, হুজুর যদি রুমে থাকে তাহলে হুজুর আমার একটু দোয়া নেওয়ার ব্যবস্থা করে দিবে। এর সামনে দিয়ে গেল গেলাম
আমাদের যারা ছিল এর মধ্যে একজন ছিল মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উনি আবিজুর কব্বক্ত উনি এটা কহ কিছুক্ষণ আগে হুজুরের রুমে সোয়া দিক খাইছিলাম যদি হুজুর তাকে তাইলে আমি নাও পারবেন দোয়া নিতে অসুবিধা নাই ও তাইলে আমার একটু নিয়ে চলেন হেও চলছে হের লগে আরো দশ পনেরো জন যাইতেছে দরজার মধ্যে যে রেখা রইয়া ডাইনি বাম তাকে কেউ আরবিতে বলে মাখরাজ ইংলিশে বলে এক্সিট বাংলায় বলে বাহির যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর সঙ্গে যদি কানেকশন লাগাইতে পারো চতুর্দিক থেকে তোমাকে গ্রাও করবে শত গ্রাওর ভিতর থেকে আল্লাহ তোমাকে বের হওয়ার রাস্তা করে দেবে হ্যাঁ মুসলমানেরা দুই নম্বরটা শুনবেন একটা দৃষ্টান্ত আগে দিয়ে লাই এরপরে আয়াতের তর্জমা করুন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এর নাম শুনছেন বাইশ তেইশ চব্বিশ কি আপনারা জানেন তো কি ফুস্টার ফুস্টার লাগাইছে তো লাগাইছে না হ্যান্ডবিল বিতরণ করছে মাইকিং তাইলে বোধ কালকে সন্ধ্যার সময় মিছিল ছিল চলো চলো টাকা চলো বিশ্ব ইস্তেমা সফল করো হয়েছে না অনেক লোকজন তাবলিগের বিরোধিতা করে তাবলিগের বিরোধিতা করে আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি তাবলিগ বিরোধী যদি কোনো পীর হয় সে পীর হক পথে নাই তাবলিগের বিরুদ্ধে কোনো আলেম কথা বললে সে আলেম হক পথে নাই তাবলিগের বিরুদ্ধে কোনো মাদ্রাসা থেকে কথা হইলে সেই মাদ্রাসা হক পথে নাই বর্তমান যুগে হকের পতাকাবাহী তাবলিগ জামাত তার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ দরবার ইলিয়াস রহমতুল্লাহের তাবলিগ কবুল হয়েছেন ঠিক কিনা বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি চতুর্দিকে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তাবলিগ নাই মুসলমানেরা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক এমন ভাবে কবুল করছে ইজতেমাই আমল খুসুসি গাস্ত আরে বাবা ইদু তো বাংলা ভাষায় কো গেলাম লন্ডনে মার্কাজে ওখানে যাই ও শুনি ইংলিশে বয়ান করতেছে এই জায়গার মধ্যে ইজতেমাই আমল ওরে বাবা জার্মানে গেলাম সুইডেনে গেলাম স্পেনে গেলাম ফ্রান্সে গেলাম ওই সমস্ত জায়গায় যাই দেখি ইজতেমাই আমল আর গাস্ত ইলিয়াস রহমতুল্লাহর মুখ থেকে বের হইছে এইটা এমন ভাবে কবুল হইছে যে এটা গোটা পৃথিবীর ভাষায় পরিণত হইছে ঠিক কিনা শুধু কি তাই ডাকাত থেকে যত বড় দল যত বড় সংগঠন আর যত বড় ক্যাডারি হোক ডাকাত থেকে একটা কথা বলে দিলে জামালপুর পর্যন্ত আইতে চোদ্দটা শব্দে পরিবর্তন কাকরাই মসজিদে মাগরিবের নামাজ পড়ছি সালামটা ফিরাইবার পরে একজনে দাঁড়ায় ভাই আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকার মতো চলা দুনিয়া আখেরে শান্তি এই শান্তি আপনি আমার মধ্যে তামাম জাহানের মধ্যে কিভাবে আসতে পারে এই জন্যে বাকি নামাজের পরে আম বয়া নেব বমন বেড়ে আমার কাছে গেলাম যাই দিয়ে এই শব্দই সিটাং গেলাম ওখানে যাই দিয়ে কি শব্দ সিলেটে গেলাম যাই দিয়ে কি শব্দ বেশ কম নাই পৃথিবী বিখ্যাত ক্যাডার ভিত্তিক সংগঠন হলো তাবলিগ খাতাপত্র নাই আমি পরিষ্কার ভাষায় বলতে পারি আপনাদের এই ফ্যান্ডেলটা করছেন যে খরচ হয়েছে তো টঙ্গি ইস্তেমার ফ্যান্ডেলটা তো এটার অর্ধেকটা যায় দেখেন স্বেচ্ছায় হাজার হাজার মানুষ প্রতিদিন কাজ করতেছে এক টাকাও খরচ নাই চ্যালেঞ্জ করে বলতে পারি ওবামার সরকারের পক্ষে সম্ভব হবে না ঠিক না বে ঠিক যদি কোন সরকার সেটা করতে চায় আলাদা মন্ত্রণালয় খুললেও পারে কিনা সন্দেহ ঠিক কিনা শেষ কথা আমার হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ যখন তাবলিগের দাওয়াত দেয় কামলা ওঠে না তো যাই আও কামলাদের কইছে তোমরা কাজ করতে আইছো বলো হ্যাঁ আজকে বাবা আমার কাজ করবা আয়ো হুজুর মানুষ কাজ করার লাগে নিয়া মসজিদের কাছে যাই কো বাবা আমার কাজ হইলো মসজিদ ভিতরে ও আচ্ছা এই বার কাছে এইগুলি লাগতো না বাবা এইগুলি তো এইগুলি তৈছে দরজার বাইরে তৈয়া কো বাবা উজু করে মসজিদ ঢুকতে হইবে
উনি বইয়া আধা ঘন্টা পর্যন্ত উজু শিখেছে। উজু শিখায়া মসজিদের ভিতরে নিয়ে আসো বাবা, কাম শুরু করো। বলে কি কেমন কালিমা তৈবা করো। বলে হুজুরে দাদা মুসলমান আছিল, বাবা মুসলমান আছিল, এদের জানলে ভাই কিছু জানিত না, জিগেন না যায় তো হুজুর কাছে। ঠিক আছে কালিমা আমি কই, তোমরা শুনো, কালিমার থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ পর্যন্ত সারাদিনই শিখায়া বিকাল বেলা সবার থেকে একটা টাকা খুলিয়া বলে বাবা একটা করে রুস যাওয়া, কালকে কিন্তু আমার কামই করবা, সকালবেলা আমি আর বাজারে যাবো না, তোমরা আইসা করো। রাত্রে বেলা বাজার সদাই করে নিয়ে গেছে, খাইয়া দিয়া শুইছে, সকালবেলা উঠতে কামে আইসে, নামাজ শিখতেছে, মনে মনে ভাবতেছে কিরি কাম করলাম, কাম তো আমার তো করছি, এই মৌলভীর কাছে বসে নিলাম যে আজকে বুঝে নিব না। বিকাল বেলা যখন যাই উনি যখন টাকা দেয় কোথায় কোথায় রে কাম আমার নিজেরটা করছি, আপনার কাছে বসে নিব না। দেখেন কেমন একদিন পয়দা হয়েছে, বলো হুজুর যে আল্লাহর কাম করছি আল্লাহই চালাইবো। বউ বাচ্চারে যায় দেখো গতকাল যেই মালিকের কাজ করছিলাম আজকে এই মালিকেরই কাজ করছে, পয়সা বোধ হয় এত কম, কালকে এই মালিকেরই কাজ আছে, এই জন্য বলে দিছি একসাথে কালকে দুই দিনের ভুষে দিয়ে দিব, আজকে কোনো রকম কষ্ট করে চলো, কালকে বেশি করে বাজার করে লেও কাজ করতে। পরের দিন গেছে যাইয়া বিকেল বেলা টাকা তো আনে নাই, এক কাক আজ্ঞা আর এক কাক ইচ্ছা, মনে মনে ভাবে কালকে তো কোনো রকম একটা বুঝ দিছিলাম আজকে কি করব, বাড়িতে ডরে বয়ে যাইয়া বাড়ির গেড়ি দিয়া ঢুকতেছে, মানে রাস্তা থেকে বাড়ির দিয়ে ঢুকে ফাওয়ার তালি দিয়ে শূন্য বেগম সবাই সব দরজাটা খুললা ডাক দিয়া কর ঘটনাটা কি বুঝলাম তো না কিছু, দুপুরের সময় বাজার সদাই সব পাড়াই দিয়া তুমি সারাদিন কো আর ওজরা বলেন সুবহানাল্লাহ, হে ডাক দিয়া কই দে কি কো, বলে কেন তুমি যে মালিকের কাজ করতে গেছো এই মালিক তো তার বাসার চাকর দিয়া বাজার পাড়াই দিয়েছে জুহর রাগো। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তাকওয়া হাসিল করতে পারো তোমার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করবে তুমি নিজেও টের পাইবা না। আল্লাহ মুসলমানরা শেষ কথা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলছেন ও ইমানদারেরা তাকওয়া হাসিল করো, আল্লাহ ওয়ালা হও। এবার আল্লাহ ওয়ালা কেমনে হইবেন, কেমনে হইবেন, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, সাদিকিনদের সাথে হও, আল্লাহ ওয়ালা হইতে পার। করছেন আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ জানা অজানা শিরিকি বেদাতি কুফরি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায় দাও, আমাদের সন্তানাদিদেরকে নেককার বানায় দাও, দ্বীনের মুজাহিদ বানায় দাও, দ্বীনের রাহবর বানায় দাও। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তুমি তাকওয়া প্রবেশ করায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বদ্বীনের থেকে আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো, এই দেশের মাটিকে ইসলামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ ইসলাম বিরোধীদের থেকে দেশকে রক্ষা করো, আলেম উলামায়ে কেরামকে হেফাজত করো। ইয়া আল্লাহ সকল কওমি মাদারিসগুলিকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের যত মুর্দেগান আছে সকল কবর আজাব মাফ করে দাও।
বিশেষ করে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও ইয়া আল্লাহ যারা বিমারি আছে সিবায়ে কামেল নসিব করো ইয়া আল্লাহ যারা যত পেরেশানিতে আছে সকলের পেরেশানি তুমি দূর করে দাও আসমানি জমিনে সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের সবকিছু থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম মানুষ শত্রু জিন শত্রু ইয়া আল্লাহ প্রকাশ্যে গোপনের যত শত্রু আছে সমস্ত শত্রুর মোকাবেলা করার তৌফিক দাও শত্রুর হাত থেকে আমাদের হেফাজত করো ইয়া আল্লাহ বাস টার্মিনালের বাইরা যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তুমি তাদের দিলের মকসুদ পুরা করে দাও ইয়া আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ হাশরের কঠিন ময়দানে আমাদের সকলের জন্য আজকের মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও ইয়া আল্লাহ যারা মাহফিলের ইন্তজাম করেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হাশরের ময়দানে দিনের খাদেম হিসেবে উঠাইয়া দিও তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে আমাদের জন্য দুরূদ ও সালাম পৌঁছায় দাও আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও ইয়া আল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমাকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ ইজতেমায় সকলকে অংশগ্রহণ করার তৌফিক দাও ইয়া আল্লাহ সকল প্রকার রকাউত তুমি দূর করে দাও ইয়া আল্লাহ সুষ্ঠুভাবে ইজতেমা পরিচালিত হইতে পারে সে তৌফিক দাও সারা বিশ্বের থেকে যারা আসতেছে ইয়া আল্লাহ তাদের সকলকে সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়া কবুল আর মঞ্জুর ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.